আসসালামু আলাইকুম, সোনিয়াজ কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তিনটি উপকরণ দিয়ে কীভাবে ইয়ামি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা যায় তার রেসিপি শেয়ার করব। তাহলে শুরু করি আজকের রেসিপি। আইসক্রিম বানাতে আমার যা যা উপকরণ লাগবে তা এখানে আমি সব নিয়ে নিয়েছি। এখানে আমি পাকা আম, কনডেন্স মিল্ক এবং হুইপিং ক্রিম নিয়ে নিলাম। এখানে আমি 2 কাপ আম নিয়ে নিয়েছি। একটি বাটিতে আমি 2 কাপ হুইপিং ক্রিম নিয়ে নেব। ইলেকট্রিক বিটার দিয়ে আমি ক্রিম বিট করে নেব। ক্রিম অবশ্যই খুব ঠান্ডা হতে হবে, যখন ক্রিম তৈরি করবেন তখন ফ্রিজ থেকে বের করে নেবেন, এর আগে বের করবেন না। আমার ক্রিম তৈরি করা হয়ে গেছে। কেক ডেকোরেশনের জন্য যে ক্রিম তৈরি করা হয় তার চেয়ে এই ক্রিমটা একটু সফট হবে। টুকরো করা আমগুলো আমি এখন বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আমি যে আমগুলো নিয়েছি সেগুলো খুব মিষ্টি ছিল, তাই আমি 1/2 কাপ নিয়েছি। আপনাদের আম টক হলে আরও বেশি লাগতে পারে। এবার ভালো করে মিক্স করে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা ক্রিমের ভিতরে আমি আম এবং কনডেন্স মিল্কের যে মিশ্রণটি করেছি সেটা ঢেলে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সব মিশ্রণ একটি পাত্রে ঢেলে দিচ্ছি। এখানে আমি আম ও কনডেন্স মিল্কের যে মিশ্রণটি করেছিলাম সেখান থেকে একটু মিশ্রণ দিয়ে দিলাম, এটা পুরোপুরি অপশনাল।
এখন ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। দেখুন আমার আইসক্রিম রেডি হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন এভাবে আইসক্রিম। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।